দর্শক, সন্তানের যন্ত্রণা সহ্য না করতে পেরে মৌসুমীর মা ফেলে চলে যান মৌসুমীকে, আর অসহায় বাবা পায়ে চিকল বেঁধে মেয়েকে ছেড়ে যেতে পারেননি। কতদিন এভাবে পায়ে চিকল বেঁধে মেয়ের পাছে পাছে থাকবেন, আর মেয়েকে খাওয়ানো নাওয়ানো সব কিছু করতে হচ্ছে। দর্শক, আমাদের প্রতিবেদনটি দেখলে আপনারা পুরো বিষয়টি বিস্তারিত বুঝতে পারবেন। দর্শক, মৌসুমীকে তার বাবা মানে এভাবে শিকল বন্দি করে মানে এলো, তালা দিয়ে রাখেন, আর যেখানে যান তিনি তাকে হলো এভাবে শিকল ধরে সাথে সাথে মানে নিয়ে যান। আসলে এভাবে সাধারণত আমরা যারা বোবা প্রাণী, সেই প্রাণী যেগুলো খুব আক্রমণাত্মক, তাদেরকে শুধু শিকল বেঁধে বা গলায় রশি বেঁধে নিয়ে যায়। আসলে এভাবে সন্তানকে তার মানে বাবা হয়ে এভাবে শিকল বেঁধে রাখবেন, আর সেই চাবি তার কাছে রাখতে হবে। আর মেয়ের এই কষ্ট দেখে আসলে কতটা কষ্ট পাচ্ছেন আমরা সেই বিষয় নিয়ে চলুন দর্শক কথা বলবো এখন এই খালেক ভাইয়ের সাথে। তার এই মৌসুমীর কেন এত কষ্ট, তার স্ত্রী কেন তাকে ছেড়ে তার এই সন্তান ছেড়ে চলে গেলেন? ভাই আসসালাম আলাইকুম। আলাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো, কেমন থাকি? মেয়েটাই বলি না, ভালো থাকতে পারি না। তো কি সমস্যা একটু বলবেন, কবে নাগাদ মানে এই সমস্যাটা দেখা দিছে? তিন বছর। এর ভিতরে কি কোনো চিকিৎসা করার নাই? চিকিৎসা করছিলাম, কিছু করছিলাম। আপনার স্ত্রী আপনাকে কেন ছেড়ে চলে গেল? চলে গেল, সংসার, টাকা পয়সা নাই, খাওয়াতে পারতাম না, পড়াতে পারতাম না, এই চলে যাই। অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পা ভেঙে গেছে, ঘরে বসে আছিলাম, তখন খাওয়াইতে পারতাম না, পিন্দাই পারতাম না, পরে হেরা করে চলে যাই মেয়েলি, ছোটটা মেয়েলি। আপনার মানে মেয়ের পায়ে শিকল বাঁধা কেন একটু বলবেন? শিকল বাঁধা জায়গা দেয়, বিভিন্ন জায়গা তো দূর দেয়। কোথায় চলে যায়? দুই বিভিন্ন জায়গা, অনেক দূরে জায়গা, 1 কিলো 2 কিলো জায়গা। তখন আমি তারপরে আমার কাপড় চোপড় নষ্ট করে এলাম, দইতে যাই, এনে চলে যায় দূর হয়ে পরে বাইনে থেকে। মানে কি সবসময় তাকে বেঁধে রাখেন? কোন কোন সময়টা বেঁধে রাখেন একটু বলবেন? সবসময় মানে এই যে সামান্য একটু হাঁটাই পারি, একটু একটু লইলে থাকে যখন, তখন হাঁটাই, কাম যখন না থাকে কাজ করে পরে তার একটু সময় দিয়ে দিই। মানুষ সাধারণত একটা মানে হলো বোবা প্রাণীকে মানে হলো বেঁধে খাবার দেয়, সেখানে বেঁধে রাখে, কিন্তু আপনার এই সন্তানকে এইভাবে বেঁধে রাখাটা আপনার কাছে কষ্ট লাগে না? কষ্ট লাগলে অন কি করবো, জাগা যায়, অনেক বড় হয়েছে মেয়ে, গেলে তো সন্তানে আমায় সে খারাপ করবে, যেরকম একটা মেয়ে ছাড়ে দিছো কেমনে, যে তুই বাইন্দে থাক, মানে দিয়ে থাকো না, সরম নাই, বাবার ভালোবাসা পাচ্ছে, মায়ের ভালোবাসা কি পাচ্ছে না? অন কি করবো, অন বাবা হোক আর মা হোক, আমি সব এভাবে কতদিন বেঁধে রাখবেন? এ তো মানে এলো স্থির থাকতেছে না, কতক্ষণ পর পরে উঠে যায় মানে এলো এই শিকল বাঁধা অবস্থানে, মানে কষ্ট হয় না তার পায়ে শিকল খুলে দিতে বলে না আপনাকে? বলে, হ্যাঁ বলে, কান্দে যে শিকল খুলে দে, শিকল খুলে দে। সে তো এখন মনে হয় বাথরুম করে দিয়েছে। হ্যাঁ জি, এই যে একটু পর পরে ব্যবস্থা করে। এইভাবে মানে এলো এই কিছুক্ষণ আগেও একবার বাথরুম করলো, এখন আবার বাথরুম করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তো কতবার মানে এই ধরনের সমস্যাটা হয় তার? এই তো এই যে মাঝে মাঝে এই ব্যবস্থা হয়। কখন সকালে ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠার পর মানে
তার কাছে কেউ যেতে পারে কিনা, আর পাশাপাশি আপনি ছাড়া আর কি সেবা যত্নের সাথে সম্পৃক্ত থাকে? না, কেউ যেতে পারে না। আমি বাথরুম করে করে আবার ঘরতে বার করি, নিয়ে যাই, গোসল করাই, খাওয়া দাওয়া করাই, 10টা 11টার সময় করি। তো আপনি কোনো কাজকর্ম করেন না? না, আমি কাজকর্ম করি না, এই যে তার কাছ থেকে তো ভরে পাই না। তার কাজ করে তার খাওয়া দাওয়ার মানে বিষয়গুলো কিভাবে চলে? খাওয়া দাওয়া ওই যে আমার মা আছে, বুড়া মা আছে, ওই হাঁস মুরগি যাই একটু পালে ওই কোনো রকম চলে আর কি, খাই না খাই। আপনার মা কি আপনার এই সন্তানের সেবা যত্ন করতে পারে? পারে না, পারবো কেমনি, এত বুড়া মানুষ, কাছে আসলে মারধর করে। কাছে আসলে মারধর করে? হ্যাঁ, মারধর করে। মানে এই সন্তানকে নিয়ে আসলে আপনার মানিল কি হবে? আপনি এই মানিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবেন? মানে এটি তো কোথায় দাঁড়াবো, মানে এটি তো দর্জনের ট্রেন আবেদন জানাইলাম যে আমার মেয়েটার সুস্থ করলে আমি একটু খুব খুশি হবো। মানে আমার মেয়েটা ধন্যবাদ, মেয়েটা খুব চলাফেরা করতে পারবে, আগের মতোই লেখাপড়া করতে পারবো। আপনার মোবাইল নাম্বার রয়েছে কিনা? জি, মোবাইল নাম্বার আছে। আমরা কি সেই নাম্বারটি আপনি বলতে পারবেন মুখে? না, আমি তো লেখাপড়া করছি না, তবে দেখাই দিলে আমরা নিতে পারবো। আমরা কি নাম্বারটি আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব? হ্যাঁ, দিতে পারেন। তাহলে কি আপনার সবাই কি পেয়ে যাবে নাম্বারটি? হ্যাঁ, পেয়ে যাবে। আপনি কথা বলতে পারবেন তো? হ্যাঁ, কথা বলতে পারবো। আপনার মেয়ে কি কথা বলতে পারে? কত বলতে পারে, একটু কথা বলে দেখেন তো। শুনো, আবার 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 আবার
বাবা